Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Bundura asha kori bhalo achen alhamdulillah. Apnader toy bondhura amio bhalo achi. Bondhura kalke geche amader mohan bijoy dibosh. To ajke apnader mohan bijoy diboshe shubhechha janacchi. To bondhura kalke to ami apnader pura narayanganjer usmani stadium er pura khelar life ekta apnader dekhiyechhilam. To kichu video kore rekhechi bondhura আমাকে তো এরকম ভাবে দেখতে পারনে আমাকে দেখানোর জন্য আর ওখানে মজার মজে যে খাবারগুলো বিক্রি করেছে সেগুলো আমরা একটু একটু করে খেয়েছি মা ছেলে অনেক মজা করেছি আর লাস্টে বন্ধুরা আমরা একটা ছোট মেলায় গিয়েছিলাম তো আমাদের তখন 12টা 12:30টা বেজে মেলাটা খুব একটা জমেনি তারপরে ভাবলাম যে একটু দেখে যাই যে আমাদের অনেক বন্ধুরা ওখানে স্টল নিয়েছে একটু ঘুরে দেখে যাই এই আর কি তো আজকে আপনাদের পুরো মাঠটা দেখাবো আজকে পুরো মাঠটার চারপাশে একদম লাস্টে খাবারগুলো বিক্রি করছে লাস্টে খাবার বিক্রি করছে এবং হয়তো বাচ্চাদের কিছু খেলনা টেলনা আবিজাবিগুলো বিক্রি করছে তো যেহেতু আমার ছেলেকে নিয়ে গেছে আমার ছেলেটাকে তো আপনারা বেশ বড় দেখেন কিন্তু আসলে আমার ছেলেটা খুবই ছোট এই যে দেখেন কি কিনেছে ও কিন্তু এটা মাঠে খুব এনজয় করেছে এটা দিয়ে ওর এত ভালো লেগেছে যে বলার মতন ওর খুব মজা করে এনজয় করেছে আর আমিও ওর খেলা দেখে আমিও বন্ধুরা খুব এনজয় করেছি আসলে বন্ধুরা যে মাঠটা দেখছেন এই মাঠটার মধ্যে গেলেই বন্ধুরা আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় ছোট না ঠিক একদম 10 পর্যন্ত ছোট থেকে 10 পর্যন্ত আমার মনে পড়ে যায় কারণ কি বন্ধুরা আমি আগে পরে বলি আমি একটু পড়াশোনায় কাঁচা ছিলাম কিন্তু খেলাধুলায় কিন্তু অনেক ফাস্ট ছিলাম খেলাধুলা বলেন গান বলেন অভিনয় বলেন এগুলো ছোটবেলা আমি খুব ফাস্ট ছিলাম তো স্কুলে আমার এটা খুব পরিচিত ছিল যে আমি স্কাউটে যখন কাস্কেটের নাম দেই আমাকে আগেই ডাকতো কারণ আমি এইসবে খুব পারদর্শী ছিলাম আর যখনই এই স্টেডিয়ামে আসতাম আমরা কখনো আমাদের যে গ্রুপ ছিল আমরা খেলাতে কখনো হেরে যাইনি পুরস্কারটা নিয়ে গেছি আর এই মাঠটা দেখলে আমার সে কথাটা মনে পড়ে যখনই আমরা পুরস্কার পেতাম ব্যানপাটি নিয়ে কিন্তু আমরা নাচ মানে কি যে নাচানাচি করতাম যে সব বান্ধবীরা মিলে সেই স্মৃতিগুলো মনে পড়ে যায় আর প্রতি বছরই আমি ছেলেকে নিয়ে এখানে ঘুরতে যাই আমার ভীষণ ভালো লাগে আর সেই কথাগুলো মনে পড়ে যায় আর অনেক ভালো লাগে আর এই যে পিছনে যে দেখতে পাচ্ছেন পুরি ফসকা তারপরে বাদাম চটপটি গরম মশলা ঝালমুড়ি এইগুলা মানে দেখলে খুব ভাল লাগে যে ছোটবেলা খেতাম তারপরে যে এগুলো কখন আমি কিনিনি এগুলা কিনিনি কিন্তু দেখতে ভালো লাগে কিন্তু আমার ছেলে কিনে আমার ছেলে যা দেখবে তাই কিনে একদম বাচ্চাদের মতন তো ভাবলাম মাঠটা তো পুরা কালকে খেলা দেখিয়েছিলাম কিন্তু পুরা মাঠটা বন্ধুদের আর ওভাবে দেখানো হয়নি তাই আজকে আপনাদের একটু ওভাবে দেখাচ্ছি আর এখানে ছোট্টখাটো অনেকের সাথে পরিচিত আছে অনেকের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে ভীষণ ভালো লাগছে আর আমরা মা ছেলে টুকিটাকি এটা সেটা কিনে খাচ্ছি তাই আর কি বন্ধুরা আর একটু ঘুরে আপনারা দেখেন এ ফাঁকে আমি দুই লাইন আমাদের জনপ্রিয় রুনালালা সেই গানটা গাই একটু খাই ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বে বিষয় তুমি আমার অহংকার একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বে বিষয় তুমি আমার অহংকার বন্ধুরা ইচ্ছে করলে একটু গানটা গেতে যদিও আজকে কণ্ঠটা আমার ভালো না কারণ কালকে সারা রাত ঘুমোতে পারি না আর এমনি তো একটু মনটা খারাপ ছিল আমার খুব মনটা ভালো ছিল না কারণ আমার হাজবেন্ড একটু অসুস্থ তার খবর এসেছে সে একটু ঠান্ডা কাশি তার খুব তাই নিয়ে একটু টেনশন করেছিলাম বলে একটু মন খারাপ ছিল তাই কণ্ঠটা একটু ভার হয়ে গেছে তা তারপর ইচ্ছে করলো গানটা গেতে আর সকালেও মানে 16 ডিসেম্বর দিন সকালে মনের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া ছেলেকে নিয়ে যে না তারপর একটু যাই ঘুরে আসি হয়তো ভালো লাগবে বাসায় একা থাকলে আরও মনটা খারাপ লাগে এই আর কি বন্ধুরা তো আশা করি আপনাদের আমার কালকের আজকের পুরো ব্লগটাই আপনাদের অনেক ভালো লেগেছে লাইফটা তো অনেক ভালো লেগেছে তো আশা করি ভালো লাগলে আমাকে ভালোবাসা দিয়ে লাইক কমেন্ট করে জানাবেন
আর যারা নতুন বন্ধু আছেন, এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পুরান বন্ধুদের তো সবসময় ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে যে আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই আর কি বন্ধুরা। তো এই তো বাদাম টাদাম কী কী খাচ্ছি আপনাদের তো পুরাই দেখালাম, আসলে ভীষণ ভালো লেগেছে। আমরা মা ছেলে বাসায় আসতে আসতে 2টা বাজে না 1-1.5টা বাজে বাসায় এসেছি, ভালো লেগেছে। তো বিকেল দিকে আর খুব একটা বেরোনি, কারণ ঠান্ডা ঠান্ডা লাগতেছিল, মানে মনটা ভারভার লাগতেছে। জানি জায়গায় জায়গায় অনেক প্রোগ্রাম হচ্ছে, কিন্তু আর আমরা বিকেলে আর বেরোনি, সকালেই বেরিয়েছি। সবসময় বিকেলে বেরোই, তাই একটু মনেও পড়েছিল যে বিকেল দিকে একটু বেরোই, কিন্তু ভাবলাম যে না। আর এই যে আপনাদের দেখাচ্ছি যে আইসক্রিমটা এখন লোকটা বানাচ্ছে, অনেক ছোটোবেলা খেয়েছিলাম, মাঝখানে তো ভুলেই গিয়েছিলাম, তো ভীষণ ভালো লাগলো। তো মা ছেলে আবার একটু আইসক্রিম খেয়ে নিলাম, আর আইসক্রিমটার মধ্যে অনেক রকমের দিয়েছে, বিট্রোমনটা একটু বেশি দিয়েছে, তাই আমার ছেলে কিন্তু প্রথম খাচ্ছে, আমি আগে খেয়েছি, আমার ছেলে প্রথম খাচ্ছে। তো দেখি ওর মানে কেমন লাগে, ও কী বলে। আসলে ছোটোবেলার থেকে ও খুবই কম কম করে খেয়েছে, আর মানে অনেক কিছুই খায়নি, কারণ ওর অনেক কিছু ধারণা নাই, খুব কম কম অনেক জিনিস, যেমন এই আইসক্রিমটা বন্ধুরা প্রথম খাচ্ছে। তো দেখলেন তো ওর কী অবস্থা খাওয়ার মধ্যে। তো আবার আপনাদের ছোটোখাটো আরেকটা খেলা দেখালাম, খেলাটা খুবই ভালো লেগেছে, আপনাদের তো সরাসরি অনেকটি দেখিয়েছি, আসলে আরও অনেক কিছু দেখাতে পারিনি, খুবই ভালো লেগেছে যে আমাদের আমরা যে কীভাবে যুদ্ধ করে এই বাংলাদেশ জয় করেছি, এই আর কি। তো বন্ধুরা আমি তো এভাবে গুছিয়ে বলতে পারি না আপনাদের কীভাবে বলবো। তো এই তো বন্ধুরা চলে আসলাম, আমাদের ওই স্টেডিয়ামের পাশেই ছিল একটা স্কুলে মেলা হচ্ছিলো, তো এখানে আমার আরও কয়েকটা পরিচিত বোনেরা মেলা অংশগ্রহণ করেছে। তা ভাবলাম আবার বিকেলে বেরোবো না, এখানে তো একটু ঘুরে দেখে যাই, আর কিছু ভালো লাগলে কিনে নিই। তো সকাল তখন 12টা বাজে, 12টা 12:30টার বেশি বাজে, কিন্তু ওনারা ওরকমভাবে এখনও গুছিয়ে বসে নাই। তারপরও আমি সবার সাথে একটু দেখা করলাম, মোটামুটি ভালোই সবাই বসেছে, ভালো ভালো জিনিস নিয়ে বসেছে, ওনাদের যাদের প্রয়োজনীয় আছে তারা অনেকেই আসবে, হয়তো বিকেল দিকে জমজমাট হবে, আমি তো বেশিক্ষণ থাকলাম না, ভাবলাম চলে যাই। তো ওখান থেকে ছেলেরা আবার এখানেও হালকা পাতলা কিছু খাওয়ালাম, ভালো লাগলো। আর লাস্টে হয়তো দেখবেন আমার খুব একটা পছন্দের কয়েকটা গাছ নিলাম, গাছ খুব ভালো লেগেছে আমার, অনেক পছন্দ হয়েছে, ইচ্ছে হয়েছে টেবিলে সবগুলো গাছ আমি নিয়ে আসি, ভালো লেগেছে। কিন্তু আসলে ওরকম ব্যাগে টাকা ছিল না যে আনবো, যতটুকু পেরেছি নিয়ে আসছি। তো সবই ভালো লাগলো দেখে, আর আশা করি জানি না আপনাদের কতটুকু মন জয় করতে পারলাম, যদি আপনাদের ওরকমভাবে মন জয় করতে পেরে থাকি তো বন্ধুরা আপনারা আপনার বোন বা বন্ধুর সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন, আর সবসময় পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমাকে আরেকটু এগিয়ে নিয়ে যাবেন, আপনাদের কাছে এটা আমার বরাবরই অনুরোধ এবং চাওয়া, আপনাদের সবসময় আমি এটা চাই যে আপনারা আমাকে একটু একটু ভালোবাসা দেন, আপনাদের ভালোবাসায় আমি আশায় বসে থাকি, সর্বদা আপনাদের আশায় আমি বসে থাকি, কখন বন্ধুরা আমাকে ভালোবাসা দিবে। আপনাদের একটা কমেন্ট পেলে আমার মনটা একদম ভরে যায়, আমি তখনই ভাবি বন্ধুরা আমাকে অনেক ভালোবাসে, আর সেই ভালোবাসাটার অপেক্ষায় আমি বসে থাকি যে কখন আপনারা আমাকে একটা লাইক দিবেন। তে আর কি বন্ধুরা ভীষণ ভালো লাগলো, গাছগুলো আপনাদের ওভাবে আর উঠাতে পারিনি, দেখাতে পারলাম না, গাছগুলো খুবই সুন্দর ছিল, আমার খুব ভালো লেগেছে, আমার ইচ্ছে হচ্ছে সবগুলো গাছ নিয়ে আসি, কিন্তু না, অল্প কয়েকটা নিয়ে এসেছি। তা আজকের ব্লগটা বন্ধুরা আমার এই পর্যন্তই ছিল, তা আশা করি আবারও বলছি আপনারা প্লিজ 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 আমাকে একটা লাইক দিবেন, আপনাদের অনেক অনেক আমি আপনাদের ভালোবাসি, অনেক ভালোবাসি। আবার নতুন ব্লগ নিয়ে হাজির হব, সবাই পাশে থাকবেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।